আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নাম শুনেই মনে হয় এক ধরনের আলাদা পাওয়ার। যদি আপনার কখনো কোনো সুপার পাওয়ার নেওয়ার সুযোগ হয়, তাহলে আপনি কোন ধরনের সুপার পাওয়ার নিতে চাইবেন? আপনি কি আপনার বাড়তি বয়স কম করতে চাইবেন, নাকি প্রাণীদের কাবু করার শক্তি নিবেন? এই কথাগুলো আপনাদের কাছে নিশ্চয়ই অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু দুনিয়াতে এমন কিছু আদিবাসী রয়েছে যাদের কাছে সত্যি সত্যি সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমন কিছু গোষ্ঠী এবং আদিবাসীদের সাথে পরিচয় করিয়ে দিব, যাদেরকে দেখে আপনিও ভাববেন, ইস, যদি আমার কাছেও এমন শক্তি থাকতো। তো চলুন দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের এই ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। ইরোলাস অফ সাউথ ইন্ডিয়া। সর্বপ্রথম আপনারা দক্ষিণ ভারতের এই নৃগোষ্ঠীর সম্পর্কে শুনুন। সাপ ধরার জন্য আপনি অনেক সাপুড়ে পেয়ে যাবেন, কিন্তু সাপ শিকার করা এই লোকেরাও কিছু কম নয়। তাও আবার যেমন তেমন সাপ নয়, সবচেয়ে বিপজ্জনক সাপ কিং কোবরা, যার এক কামড়ে মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু এখানকার বাচ্চারা পর্যন্ত সাপ ও অন্যান্য জানোয়ারের সাথে হাত মিলাতে দ্বিধাবোধ করে না। এই জন্য এখানে এমন কিছু লোক রয়েছে যারা স্নেক হান্টার হিসেবে কাজ করে, সাপের বিষ সংগ্রহ করে সেগুলো মেডিকেল টিমের কাছে প্রোভাইড করে থাকে। তার বদলে তারা ভালো টাকা ইনকাম করে থাকে, কারণ সাপ শিকার করা এমনিতেও অনেক কঠিন কাজ, আর তারা সেই জায়গায় ভয়ানক সাপ শিকার করে। না জানি কিভাবে তারা এত ভয়ঙ্কর সাপ তাদের হাতে নেয়। নাইজেরিয়াস হাইনা পিপল। বন্ধুরা, যারা যারা পালিত জানোয়ার পুষে থাকে তারা জানে এদেরকে ট্রেনিং দেওয়া কতটা মুশকিলের, তাও আবার যখন নর্মাল জানোয়ার হয়। কিন্তু তখন কেমন হবে যখন হাইনার মতো বিপজ্জনক প্রাণীকে পুষতে হবে? হ্যাঁ বন্ধুরা, হায়না পোষা লোকজনকে অনেকবার পাইথন সাপকে নিজেদের কবজায় করতে দেখা গিয়েছে। এদের সম্পর্কে বলা হয়ে থাকে এদের কাছে জানোয়ারদেরকে কন্ট্রোল করার জন্য স্পেশাল পাওয়ার থাকে, যা এদেরকে প্রাকৃতিকভাবে জানোয়ারদের সাথে জুড়ে দেয়। এই জন্য এইসব লোকজন বিভিন্ন জানোয়ারকে কন্ট্রোল করে থাকে। এই আদিবাসীদের বাচ্চারাও ভয়ঙ্কর জানোয়ারদের সাথে খেলা করে, এই জন্য এই উপজাতির লোকজন জানোয়ারের সাথে স্ট্যান্ড করে রাস্তায় শো অফ করে থাকে। তাদের মতে জানোয়াররা তাদেরকে বেশি ভালোবাসে, এই জন্য তাদের কথা শোনে। দা ইয়াও ট্রাইবস অফ গুয়াংজি চীনা। বন্ধুরা, চায়না সম্পর্কে আমরা সকলেই জানি, এটি সবচাইতে বড় দেশ। আর একটি সাধারণ বিষয় হলো যে এখানে বিভিন্ন ধরনের উপজাতি বাস করে, আর এই সব উপজাতির মধ্যে ইয়াও নামক একটি উপজাতি রয়েছে যারা সবচেয়ে বেশি ফেমাস। এদের পপুলারিটির কারণ হলো তাদের তারা তৈরি বিভিন্ন ধরনের ঔষধ। হ্যাঁ বন্ধুরা, এই উপজাতির মানুষরা বিভিন্ন ধরনের ঔষধপত্র তৈরি করে থাকে, আর এই ঔষধের সাহায্যে তারা বিভিন্ন ধরনের রোগীকে সুস্থ করে দেয়। এই উপজাতির লোকজন তাদের হাতের তৈরি ঔষধ এর সাহায্যে সব ধরনের রোগের চিকিৎসা দিতে পারে, আর এই জন্যই এখানে সব মানুষ সুস্থ সবল জীবন যাপন করছে। এই উপজাতির মেয়েরা সারা জীবনে একবার মাত্র তাদের চুল কাটে, এরা বড় চুলকে বেশি সৌন্দর্য মনে করে। ওয়াশলিং ট্রাইবস। বন্ধুরা, আপনার কেমন মনে হবে যখন আপনি এমন একটি জায়গায় যাবেন তখন আপনার কারো সাথে কথা বলার জন্য সিটি বাজাতে হবে? শুনতে আশ্চর্যজনক মনে হলেও ক্যানরি আইল্যান্ডে এমন একটি জায়গা রয়েছে যেখানে লোকজন সিটি বাজিয়ে নিজেদের মধ্যে কথোপকথন চালায়, আর এটি তাদের ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজ। এই আইল্যান্ডে বসবাসকারী 22,000 লোক এই ভাষা ব্যবহার করে কথা বলে থাকে, এই জন্য এখানে বাইরে থেকে কোনো লোক আসলে তাদের একটু ঝামেলায় পড়তে হয়। অ্যাঙ্গেমস অফ নাগাল্যান্ড। চলুন এবার ভারতের আরও একটি উপজাতির সাথে পরিচয় করিয়ে দেই, কারণ সাউথ ইস্ট ইন্ডিয়াতে মজুদ নাগাল্যান্ড ভারতের এমন একটি রাজ্য যেটি অনেকটাই অদ্ভুত। আর তার চেয়েও বেশি অদ্ভুত হলো এই রাজ্যের একটি উপজাতি যার নাম হলো অ্যাঙ্গামিস। যদি তাদেরকে আপনি জাদুকর বলেন তাহলে ভুল কিছু বলা হবে না, কারণ এই উপজাতির লোকজন বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করতে পারে,
এই সব জিনিস তারা তাদের হাত দিয়ে তৈরি করে থাকে। হাত দিয়ে বানানো সত্ত্বেও এই কাজগুলো অনেক নিখুঁত এবং অবিশ্বাস্য হয়ে থাকে, যা দেখে যে কেউ এদের ফ্যান হয়ে যাবে। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, বাঁশ দিয়ে তৈরি এই জিনিসগুলো তাদেরকে শিখতে হয় না। শিখা ছাড়াই এইসব লোক বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে। বাস্কেটবলের রিং থেকে চা খাওয়ার কাপ পর্যন্ত তৈরি করতে পারে তারা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।